নমস্কার কণিকা রেসিপিতে সবাইকে স্বাগত আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমি মিষ্টি ভাপা দইয়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খুবই টেস্টি গরমকালে খুবই ভালো লাগবে আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন শুরু করা যাক এখানে আমি টক দই নিয়েছি আড়াইশো এটা একটা আমি ছাকনির মধ্যে দিয়ে দিলাম জল ঝাড়ার জন্য এটাকে আমি এক সাইটে রেখে দিচ্ছি এখানে আমি গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার লিকুইড দুধ দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে ঘন করে নেব দুধটা আমার ফুটে উঠেছে ওর মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের হাফ কাপ চিনি চিনিটা দুধের সাথে ভালো করে মিশিয়ে নেব আমি খানিকটা দুধ একটা বাটিতে করে তুলে নিচ্ছি এখানে আমি একটা কফি নিয়েছি প্যাকেট ওই কফিটা আমি এই দুধের সাথে মিশিয়ে সাইডে রেখে দেব দইটা কফি ফ্লেভারে হবে খেতে খুবই টেস্টি হবে এই গরমে খুবই ভালো লাগবে এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এক সাইডে রেখে দিলাম দুধটা দেখুন কতটা ঘন হয়ে এসেছে দুধটা আমার হয়ে গেছে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এবার এটাকে আমি গ্যাসটা অফ করে নামিয়ে রেখে দেব আপনার বাড়িতে একবার এই ভাপা দইটা বানাবেন দেখবেন খুবই টেস্টি আর খেতে খুবই ভালো লাগবে এটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি সেই টক দইটা আমি একটা বাটির মধ্যে দেখুন যত কতটা জল বেরিয়ে গেছে একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার এটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব এটা যত ফাটাবে তত দইটা ভালো হবে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার সেই কপি মিশ্রণ ও আমি ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আমি ভালো করে ফেটিয়ে নেব আপনারা না চাইলে কপি না দিতে পারেন এখানে আমি একটা পাঠি নিয়ে নিয়েছি ওর মধ্যে তেল ব্রাশ করে একটা পেপার দিয়ে দিলাম পেপারের উপরে একটু তেল ব্রাশ করে দিলাম এটা আমি চার প্রায় পাঁচ মিনিট ফেটিয়ে নিয়েছি এবার সেই দুধের ক্ষীরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এটাকে দিয়েও আরও তিন চার মিনিট ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটা একদম স্মুথ হবে ব্যাটারটাকে আমি প্রায় চার পাঁচ মিনিট ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে আমি সেই বাটির মধ্যে ঢেলে দেব এটাকে একটু এইভাবে ঠুকে দেব যাতে ভিতরে কোনো ফাঁকা না থাকে এখন আমি এর উপর একটা ফয়েল পেপার দিয়ে মুড়ে নেব এইভাবে চতুর্দিকে ভালো করে মুড়ে নেব আমি এখানে স্টিলের বাটিতে বসাচ্ছি আপনারা যে কোনো পাত্রে বা হাঁড়িতে বসাতে পারেন আপনারা একবার বাড়িতে এই দইটা এই গরমের দিনে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে এখানে আমি একটা গ্যাসের উপর কড়া বসিয়ে জল বসিয়ে দিয়েছিলাম জলটা ফুটে উঠেছে ওর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম স্ট্যান্ডের ওপর সেই দইয়ের বাতিটা আমি বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি এটাকে কুড়ি মিনিট এইভাবে রেখে দেব আর যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রটা আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম কুড়ি মিনিট পরে আমি আবার ফিরে আসছি কুড়ি মিনিট হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে একটু ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে আমি খুলে ফেলছি একটু চেক করে দেখাচ্ছি একটা কাঠি দিয়ে দিলাম দেখুন কিছু হাতে লাগছে না তার মানে এটা আমার হয়ে গেছে এখন আমি এটাকে ফ্রিজের মধ্যে আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি এখন আমি একটা প্লেটের মধ্যে এটাকে নিয়ে নিয়েছি দেখুন আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকার বিল বটনটা প্রেস করবেন এখন আমি ভাপা দইটা কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আমি আমার ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন